সবাইকে স্বাগত জানাচ্ছি সি প্রোগ্রামিং এর এই ভিডিও টিউটোরিয়ালে গত ভিডিওটিতে আমি যে প্যাটার্নটা আপনাদের প্যাটার্ন রিলেটেড প্রোগ্রামটা করে দেখিয়েছিলাম সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আশা করি সেই ভিডিওটি আপনারা দেখে নিয়েছেন যারা এখনো গত লেকচার ভিডিওটি দেখেননি দয়া করে সেই ভিডিওটি দেখার পর অবশ্যই এই ভিডিও দেখবেন আদারওয়াইজ এখানে অনেক কিছুই বুঝবেন না রাইট আর যা যা বেসিক বোঝার দরকার তা আমি আগের ভিডিওটি আপনাদের বুঝিয়ে দিয়েছি সো এটা ছিল প্যাটার্ন ওয়ান প্যাটার্ন ওয়ানের সাথে ম্যাচ রেখে আমরা আরেকটা প্রোগ্রাম করব যেটা হচ্ছে প্যাটার্ন টু দেখতে পাচ্ছেন আপনারা প্যাটার্ন টুটা অবশ্যই রাইট অ্যাঙ্গেল ট্রাইঅেল সো অনেকগুলো প্যাটার্ন আপনারা দেখবেন এরকম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল টাইপের যেখানে নাম্বার অফ রো নাম্বার অফ কলামের একটা ম্যাচ থাকবে অর্থাৎ ফার্স্ট রোয়ের জন্য একটি কলাম দ্বিতীয় রো জন্য দুইটা কলাম তিনটা তৃতীয় রোয়ের জন্য তিনটা কলাম এরকম থাকবে রাইট অ্যাঙ্গেল গুলো ওকে বাট শুধু ভিতরের বেলু কি প্রিন্ট করতে যাচ্ছেন সেটা একটু চেঞ্জ হবে ওকে আগে আমরা দেখেছিলাম দেখতে পাচ্ছি তো এইখানে যদি আমরা কলমের যেটা হবে এইখানে ওয়ান প্রিন্ট করবে ঠিক আছে বাট এইখানে তো ওয়ান প্রিন্ট করবে না কারণ এটা হচ্ছে ফার্স্ট কলাম তাহলে এখানে ওয়ান প্রিন্ট করবে যদি কলমের ভ্যালু প্রিন্ট করি বাট যদি রো এর ভ্যালু প্রিন্ট করি তাহলে কি হচ্ছে আমরা জানি এটা ফার্স্ট রো ফার্স্ট রোতে শুধু ওয়ান প্রিন্ট হবে সেকেন্ড রো তে কি প্রিন্ট হবে টু টু প্রিন্ট হবে যেহেতু এটা সেকেন্ড রো সবগুলোতেই তাহলে কী প্রিন্ট হবে টু যেহেতু এটা থার্ড রো অর্থাৎ এখানে রোয়ের ভ্যালু হচ্ছে তিন তাহলে আমরা যদি রোয়ের ভ্যালু প্রিন্ট করি তাহলে কিন্তু আমাদের এই ধরনের প্যাটার্নটা আমরা পেয়ে যাবো তাহলে এবার আমরা যেটা করবো আগের যে প্রোগ্রামটা করেছিলাম সেটা ওপেন করে নেবেন এখানে আমি কলামের ভ্যালু আগে প্রিন্ট করেছিলাম বাট এবার দেখতে পাচ্ছেন আমি এখানে কলাম চেঞ্জ করে রো লিখে দিয়েছি এক্স্যাক্টলি আগের প্রোগ্রামটা জাস্ট একটা জায়গায় চেঞ্জ করেছি ওকে শুধু রোয়ের বেলুটা এখানে প্রিন্ট করবো কোটা রান করে দেখাচ্ছি আপনাদের এনের এর মান যদি আমরা এইখানে থ্রি বসিয়ে দিই সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান টু টু থ্রি 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 পারফেক্টলি কাজ করতেছে রাইট কারণ আমরা জানি যে নাম্বার অফ রো নাম্বার অফ কলাম কতবার রান করা দরকার সেটা কিন্তু আমরা করে নিয়েছি যখন ফার্স্ট রো তখন মাত্র কলাম একবার চলবে যখন সেকেন্ড রো অর্থাৎ রোয়ের বেলু টু তখন কলাম ওয়ান থেকে টু অর্থাৎ দুইবার চলবে কী প্রিন্ট করবে সেটাই হচ্ছে মেন ফ্যাক্টর প্রথমে আগে আমরা কলাম প্রিন্ট করেছিলাম আগের প্যাটার্নের জন্য বাট এই প্যাটার্নের জন্য আমরা রোয়ের বেলুটা প্রিন্ট করে দিয়েছি

এবার অনেক ধরনের অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল আছে আমি বলেছি প্যাটার্ন অন্য সবগুলো পারার কথা তারপর আমি একটা একটা করে এক্সপ্লেন করে দিচ্ছি এবার আসুন প্যাটার্ন থ্রি এবং প্যাটার্ন ফোরে সো প্যাটার্ন ফোরে যাওয়ার আগে প্যাটার্ন থ্রিটা যদি বুঝতে পারেন আরও ব্যাটার হয় একটু এখানে একটু গোড়ানো জিনিস যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই প্যাটার্ন সাথে এই প্যাটার্নের মিল এইরকম হওয়া হয়তো বা উচিত ছিল ওয়ান ওয়ান টু ওয়ান টু থ্রি এরকম প্রিন্ট করার কথা ছিল বাট আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু বাইনারি নাম্বার ওয়ান জিরো প্রিন্ট করা হচ্ছে সো তাহলে এখানে কীভাবে জিনিসটা আপনারা সলভ করবেন সেটা হচ্ছে প্রশ্ন এই দুটোর মধ্যে একটা মিল আছে আমি এটা আপনাদের বলি নেই মিলটা হচ্ছে যে বিদ্যুর সংখ্যাগুলোকে আমরা ওয়ান দ্বারা প্রকাশ করেছি এবং জোর সংখ্যাগুলোকে আমরা জিরো দ্বারা প্রকাশ করেছি ওকে আবার বলে নিচ্ছি এখানে টু এর জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এইখানে জিরো এইখানে টু এর জায়গায় জিরো এবং থ্রি এর জায়গায় দেখতে পাচ্ছেন ওয়ান সো একটা প্যাটার্ন দেখার পর আপনার বোঝার চেষ্টা করুন এইখানে আসলে কীভাবে কাজটা হয়েছে তাহলে ডেফিনেটলি আপনারা সলভ করতে পারবেন আর এইখানে দেখুন ওয়ান ওয়ান টু ওয়ান টু থ্রি আমি যেটা বলেছি যে জোর সংখ্যাগুলো জিরো হয়ে যাচ্ছে জোর সংখ্যাগুলো কি হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে তো এইখানে কলামের বেলুগুলো প্রিন্ট হচ্ছে বাট কলামের বেলুগুলোকে এইখানে দুই দ্বারা বাক্সেস বা বের করা হচ্ছে দুই দ্বারা ভাগ করে বাক্সেষগুলো বের করা হচ্ছে ওকে যদি কলামের বেলুকে আমরা দুই দ্বারা ভাগ করে বাক্সেষ বের করে নিই তাহলে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে যেমন ওয়ান প্রথমবার ওয়ান ওয়ানকে যদি আমরা দুই ধারা ভাগ করি বাক্সেস হবে ওয়ান আবার নিচের লাইনে আসুন এটা ফার্স্ট কলাম ওকে এক কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি বাক্সেস হবে ওয়ান দুই দ্বারা ভাগ করি বাক্সেস হবে শূন্য আবার এইখানে ফার্স্ট কলাম এক কে যদি দুই দ্বারা ভাগ করি বাক্সেস হবে ওয়ান দুই কে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে বাক্সেস হবে জিরো কে যদি এটা তিন হওয়ার কথা যেহেতু থার্ড কলাম তাহলে ভাগ করলে বাক্সেস হবে ওয়ান তো এই আইডিয়াটা আমরা কাজে লাগাবো ওকে সো এই আইডিয়াটা কাজে লাগাই তা আমরা যেটা করবো কলামের বেলুকে প্রিন্ট করব কলামের বেলুকে আমরা দুই ধারা বাক করে বাকশেষটা এখানে বসিয়ে দেব কোনটা রান করে দেখাচ্ছি আপনাদের সো আমি এখানে ফোর অথবা ফাইভ দিচ্ছি কোনো সমস্যা নেই তাহলে দেখুন ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো তো দেখুন যেখানে বিজুর সংখ্যা সংখ্যা প্রিন্ট করার কথা সেখানে ওয়ান এবং জোর সংখ্যা প্রিন্ট করার কথা সেখানে জিরো প্রিন্ট করতেছে সো এখানে ওয়ান 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 টু টু এর জায়গায় জিরো ওয়ান টু থ্রি থ্রি এর জায়গায় বিজুর সংখ্যা ওয়ান বিজুর সংখ্যা সেই জন্য ওয়ান টু জোর সংখ্যা তাই তার জায়গায় জিরো দেখাচ্ছে থ্রি বিজুর সংখ্যা তার জায়গায় ওয়ান দেখাচ্ছে ফোর জোর সংখ্যা তার জায়গায় এখানে জিরো দেখাচ্ছে অর্থাৎ জোর সংখ্যার ক্ষেত্রে জিরো এবং বিজুর সংখ্যার ক্ষেত্রে ওয়ান দেখাচ্ছে ওকে সো আশা করি এই বিষয়টাও আপনারা বুঝতে পেরেছেন এবার আবারও নিয়ে যাচ্ছে স্লাইডে পরবর্তীতে যেটা করব আমরা চার নম্বর প্যাটার্নের দিকে যদি লক্ষ্য রাখি এখানে অবশ্যই এটা পারার কথা ফার্স্ট রোতে দেখতে পাচ্ছেন শুধু ওয়ান সেকেন্ড রোতে দুইটাই শূন্য থার্ড রোতে সবগুলোই ওয়ান অর্থাৎ এখানে ওয়ান জিরোর মাধ্যমে সব কাজ করা হচ্ছে বাট ফার্স্ট রোয়ের ক্ষেত্রে শুধু ওয়ান সেকেন্ড রোয়ের ক্ষেত্রে একই ধরনের ভ্যালু প্রিন্ট করা হচ্ছে ওকে সো একই ধরনের ভ্যালু দ্যাট মিন্স এখানে রো এর ভ্যালুকে দুই দ্বারা বাক করা হয়েছে লক্ষ্য রাখবেন এই দুইটা প্যাটার্নের ক্ষেত্রে যে জিনিসটা আপনাদের বোঝা আশা করি উচিত ছিল বা বুঝে নিয়েছেন আশা করি যে কলামের ভ্যালু যখনই আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু প্রিন্ট করতে চান কোনো একটা রোতে সে ফর এক্সাম্পল এই রোতে ওয়ান টু অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু প্রিন্ট হচ্ছে দ্যাট মিনস এখানে কলামের ভ্যালু প্রিন্ট হচ্ছে আবার এইখানে যদি দেখেন এই রোতে একই কি ধরনের ভ্যালু দুই নম্বর রোতে এ কি ধরনের ভ্যালু প্রিন্ট হয়েছে সেটা হচ্ছে আসলে এখানে রো এর ভ্যালুটা প্রিন্ট করা হয়েছে তো এই জন্য এইখানে রো এর ভ্যালুকে আগে আমরা কলামের ভ্যালুকে দুই দ্বারা ভাগ করেছি বাট এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম রোতে ওয়ান সেকেন্ড রোতে সবগুলো জিরো থার্ড রোতে সবগুলো ওয়ান ফোর্থ রোতে সবগুলা জিরো এরকম থাকবে ওকে সো ডেফিনেটলি এখানে রো এর ভ্যালুকে দুই দ্বারা ভাগ করে বাক্সিসটা বের করা হয়েছে সো আমি এখানে যে স্লাইডলি চেঞ্জ করে দিচ্ছি রো এর দুই ধারা ভাগ করে আমি শুধু বাক্সেসগুলো বের করে নিচ্ছি ওটা রান করে দেখাচ্ছি তো এখানে যদি আমি পাই পেই সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই দেখুন ওয়ান আমরা জানি যে ফার্স্ট রো এটা এক নাম্বার রো দুই নাম্বার রো সবগুলো জিরো তিন নম্বর রো বিজু সংখ্যা তাই সবগুলো ওয়ান চার নাম্বার রো এটা হচ্ছে জোর সংখ্যা সো চার নম্বর রোতে সবগুলা দেখতে পাচ্ছি জিরো পাঁচ নাম্বার রো বিজুর বিজু সংখ্যা রো সো বিজু সংখ্যার রোতে আমরা দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে ওয়ান দেখাচ্ছে তো আশা করি এই কাজটাও আপনার খুব সহজেই বুদ্ধি নিলেন

কলামের সাথে রিলেশন কারণ একবার এ হচ্ছে একই রোতে একবার বি একই রো এর বেলু ডিফারেন্ট ডিফারেন্ট বেলু পাচ্ছি দ্যাট মিন্স এখানে কলাম নিয়ে কাজ করতে হচ্ছে ওকে এবার আমরা ডেফিনেটলি জানি যে কিভাবে ওয়ান ওয়ান টু ওয়ান টু থ্রি এগুলো প্রিন্ট করতে হয় বাট আমরা তো ওয়ান ওয়ান টু ওয়ান টু থ্রি এগুলো প্রিন্ট করতে চাচ্ছি না ওকে আমরা চাচ্ছি এ এবি এবিসি এরকম প্রিন্ট করতে চাচ্ছি রাইট তো আমরা জানি যে এগুলোর আজকে বেলু ক্যাপিটাল এর আজকে বেলু হচ্ছে সিক্সটি ফাইভ লক্ষ্য রাখবেন ক্যাপিটাল এর ভ্যালু হচ্ছে সিক্সটি ফাইভ আর স্মল আজকে স্মল এর আজকে ভ্যালু হচ্ছে নাইনটি সেভেন তা আমরা যদি সিক্সটি ফাইভের সাথে লক্ষ্য রাখবেন ওয়ান ওয়ান টু ওয়ান টু থ্রি এগুলো কিন্তু আমরা প্রিন্ট করতে পারি তা আমরা যদি এইখানে সিক্সটি ফাইভের সাথে ওয়ান যোগ করে দিই অ্যাকচুয়ালি সরি সিক্সটি ফোরের সাথে যদি ওয়ান যোগ করে দিই প্রথমটার ক্ষেত্রে তাহলে সিক্সটি ফোর প্লাস ওয়ান হচ্ছে সিক্সটি ফাইভ এখানে ফার্স্ট কলামের ক্ষেত্রে সিক্সটি ফোরের সাথে ওয়ান কলামের বেলুটা যদি যোগ করি তাহলে হবে সিক্সটি ফাইভ এখানে কলামের বেলু হচ্ছে টু সিক্সটি ফোরের সাথে যদি টু যোগ করি তাহলে হচ্ছে সিক্সটি সিক্স এক্সেক্টলি নিচের দিকে সিক্সটি ফোরের সাথে যদি ওয়ান হয় কলামের ভ্যালু যেহেতু ওয়ান তাহলে সিক্সটি ফাইভ কলাম টু এর বেলুতে টুতে যদি সিক্সটি ফাইভের সাথে টু যোগ হয় তাহলে হবে সিক্সটি সেভেন এইখানে কলাম থ্রি এর সাথে যদি সিক্সটি ফোর যোগ হয় তাহলে সেক্ষেত্রে হবে সরি এখানে যেটা ছিল সিক্সটি ফোরের সাথে টু তাই না তাহলে হবে সিক্সটি সিক্স এখানে সিক্সটি এর সাথে থ্রি যুগ হবে তাই হবে সিক্সটি তো আমরা জানি সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স সিক্সটি সেভেনের ক্যারেক্টার যেটা হচ্ছে সেটা হচ্ছে এ বি সি তাহলে যেটা করতে হবে এখানে মূলত আপনাকে রো এর বেলুর সাথে অ্যাকচুয়ালি কলামের ভ্যালুর সাথে লক্ষ্য রাখবেন আমি আবারও কাজটা আপনাদের করে দেখাচ্ছি শুধু কলামের ভ্যালু প্রিন্ট করলে কি হবে সেটা কিন্তু আপনারা জানেন আমি সেটা প্রথমে করে দেখাচ্ছি ওয়ান ওয়ান টু ওয়ান টু থ্রি বাট আমরা যাচ্ছি এ এ বি এ বি সি এরকম প্রিন্ট হবে তাহলে যেটা করবো কলামের ভ্যালুর সাথে আমি সিক্সটি ফোর যোগ করে দিচ্ছি আর যেহেতু ক্যারেক্টার প্রিন্ট করতে হবে তাই এবার কিন্তু পার্সেন্ট সি দিলে হবে না এখানে আমাদের দিয়ে দিতে হবে সরি পার্সেন্ট ডি দিলে হবে না দিতে হবে পার্সেন্ট সি দুটা রান করে দেখাচ্ছি 5 দিচ্ছি এবং পারফেক্টলি কাজ করতেছে পাঁচ রো প্রথমে এ এবি এবিসি এবিসিডি এবিসিডি ই এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন এবার যদি ছোট হাতের জন্য আপনারা এই কাজটা করতে চাইতেন চাইতেন তাহলে যেটা করতে হবে আপনাদের এখানে নাইনটি সিক্স অ্যাকচুয়ালি কারণ নাইনটি সিক্সের সাথে ফার্স্ট কলামের বেলু হবে ওয়ান যেটা হচ্ছে এ আমি এখানে ফাইভ দিচ্ছি দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ তো আশা করি এই কাজটাও আপনারা বুঝতে পারলেন আসলে জিনিসগুলো বোঝানো অনেক ও মাই গড আইম ফিলিং টায়ার্ড অনেক সময় অনেক কঠিন মনে হয় নিজের কাজেই বোঝানো জিনিসটা আসলে মোটেও সহজ না তারপরও আমি এতগুলো ভিডিও আপনাদের জন্য তৈরি করতেছি আশা করি আমি চেষ্টা করতেছি রাইট বোঝানোর জন্য আপনারা জানেন যে সোফার আটশো এর উপরে আটশো বিশ বা আটশো চল্লিশের উপরে ভিডিও মনে হয় তৈরি করে ফেলেছি সো আপনারা আপনাদের মতামত জানাবেন আমি কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি প্যাটার্ন জিনিসগুলো আসলে সামনাসামনি দেখালে একটু ভালো হয় বাট তারপরও আপনাদের চেষ্টা করতেছি বোঝানোর জন্য পরবর্তী যে প্যাটার্নটা আছে সেটা লক্ষ্য রাখবেন পরবর্তী প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি এ বিবি সিসিসি তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আগেরটা আমি কলামের সাথে সিক্সটি ফোর যোগ করেছি অর্থাৎ কলামের ভ্যালু এইখানে আমরা জানি চেঞ্জ হবে বাট রো এর ভ্যালু এখানে কিন্তু হচ্ছে না ওকে রোয়ের যে প্রথম যে ভ্যালু সেকেন্ড ভ্যালু একই থার্ড রোদের সবগুলো ভ্যালু একই সুতরাং এখানে রো এর ভ্যালুর সাথে কি হবে সিক্সটি ফোর যোগ হবে তাহলে আমরা যেটা করব এটার জন্য রো প্লাস সিক্সটি ফোর দেবো ওকে তো এবার এই কাজটা কীভাবে হয় আমি কোডটা রান করি না হয় আপনাদের একটু এক্সপ্লেন করলাম থ্রি দিয়ে দিচ্ছি ওকে সো থ্রি দেওয়ার পর এন এর ভ্যালু হবে থ্রি তাহলে রোটা এক থেকে তিনবার চলবে ফার্স্ট রোতে যখন আসবে কলাম আমরা জানি একবারই চলবে ওকে একটা কলমে হবে এবং সেখানে কি প্রিন্ট করবে আমরা বলে দিয়েছি রো এর ভ্যালু হচ্ছে সাথে হলে হবে নাইনটি সেভেন তাহলে স্মল এ যেটা আছে সেটা প্রিন্ট করবে ওকে আমরা চেয়েছিলাম কিন্তু ক্যাপিটাল এ তো সেজন্য কি করতে হবে নিশ্চয়ই আপনি জানেন এখানে সিক্সটি ফোর যোগ করে দিতে হবে তাহলে সিক্সটি ফোর প্লাস ওয়ান হবে সিক্সটি ফাইভ এবং সিক্সটি ফাইভ এর কারটা হচ্ছে ক্যাপিটাল এ কোনো সমস্যা নেই তো এখানে ক্যাপিটাল স্মল ম্যাটার না আপনাদের জাস্ট বোঝার দরকার তারপরে এখানে শেষ হয়ে যাবে ফার্স্ট কলমের কাজ এটা নিউ লাইন দিয়ে আবার উপরে চলে যাবে রোয়ের ভ্যালু হবে টু নিচে আসবে কলাম এক থেকে দুইবার চলবে অবশ্যই দুইটা কলম হবে ফার্স্ট কলমের জন্য লক্ষ্য রাখবেন রোয়ের ভ্যালু কিন্তু টু তাহলে টু প্লাস নাইনটি সিক্স যেটা হচ্ছে নাইনটি এইট আর নাইনটি এইটের ক্যারেক্টার হচ্ছে বি সো বি প্রিন্ট করবে আবার কলমে আসবে সেকেন্ড বার এটা রান করবে আবারও প্রিন্ট করবে বি নিউ লাইন হবে উপরে যাবে রোয়ের ভ্যালু হবে থ্রি থ্রি থেকে থ্রি বড় বা সমান কন্ডিশন ট্রু তাহলে ভিতরে ঢুকবে ঢোকার পর কলামটা এক থেকে মোট তিনবার চলবে যেহেতু রোয়েল ভ্যালু হচ্ছে তিন এবং প্রতিবার কি করবে রোয়ের ভ্যালু সাথে অর্থাৎ তিনের সাথে নাইন্টি সিক্স যুক হবে দে আর নাইন্টি নাইনের কারেক্টারটা হচ্ছে সি তাহলে তিনবারই প্রিন্ট করবে সি এবং নিউ লাইন প্রিন্ট করে প্রোগ্রামটা আবার উপরে যাবে রোয়ের ভ্যালু হবে 4 চার থেকে তিন নিশ্চই বড় না সেক্ষেত্রে এই লুকটা থেমে যাবে চ আমরা আউটপুট আশা করি এতটুকু কাজ আপনার বুঝতে পেরেছেন আর যে কাজটা করবো আমি চাচ্ছি যে এই ভিডিও টিউটোরিয়ালে আসলে সেই কাজটা শেষ করে দিতে আপনি চাইলে এইভাবে স্টার প্রিন্ট করতে পারেন হ্যাশও প্রিন্ট করতে পারেন তো স্টার হ্যাশ প্রিন্ট করার ক্ষেত্রে কোনো প্রবলেম নাই যেহেতু নাম্বার অফ রো নাম্বার অফ কলাম আপনারা এমনভাবে সেট করে রেখেছেন যে প্রথম রোতে একটি কলাম দ্বিতীয় রতে দুইটি কলাম তৃতীয় রতে তিনটি কলাম সেইভাবেই কিন্তু সেট করা আছে বা কি প্রিন্ট করতে যাচ্ছেন হয় স্টার প্রিন্ট করুন কিংবা হ্যাশ প্রিন্ট করুন সেটা আপনাদের ইচ্ছা তো এক্স্যাক্টলি আমরা যেটা করতে পারি এখানে রোয়ের ভ্যালু প্রিন্ট করতে পারি অথবা কলামের ভ্যালু এখানে আসলে ভ্যালুগুলো ম্যাটার না

যে কোনো সিম্বল দিয়ে আপনি ট্রাই করতে পারেন ওকে তো আশা করি এই প্রোগ্রামটা আপনারা বুঝতে পেরেছেন এই প্যাটার্নগুলো একে রিলেটেড অনেকগুলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখিয়ে দিয়েছি পরবর্তী ভিডিও টিউটোরিয়াল থেকে আমি ডিফারেন্ট প্যাটার্ন টাইপ নিয়ে আলোচনা করব এবার এই প্যাটার্ন টাইপগুলো নিয়ে আপনারা একটু চর্চা করার চেষ্টা করুন ডেফিনেটলি আমি শিওর আপনার বুঝতে পারবেন একটু চেষ্টা করলে ওকে আর আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ